তুলসী পাতার গুণাগুণ হয়তো বলে শেষ করা যাবে না। বিশেষজ্ঞদের মতে সুস্থ থাকতে প্রতিদিন একটি করে তুলসী পাতা চিবিয়ে খান। বাসার বারান্দায় অথবা যেখানে আলো বাতাস চলাচল করে সেখানে লাগিয়ে রাখতে পারেন উপকারী তুলসী গাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের ঠান্ডা কাশির ক্ষেত্রে তুলসী পাতা হচ্ছে মহা ঔষধ। বাচ্চার সর্দি কাশি থাকলে আধা চা চামচ মধুর সঙ্গে তুলসী পাতার রস মিশিয়ে খাওয়ালে কাশি কিন্তু একেবারেই কমে যাবে। বুকে যদি কফ বসে যায় সেক্ষেত্রে সকালবেলা এক গ্লাস পানিতে তুলসী পাতা, আদা ও চা পাতা ভালো করে ফুটিয়ে তাতে মধু আর লেবু মিশিয়ে পান করুন, আরাম পাবেন। এছাড়া মাথা ব্যথা কমাতে তুলসীর চা অনেক বেশি কার্যকরী। তুলসীর পাতা ফুটিয়ে গড়গড়া করলে গলা ব্যথায় আরাম পাওয়া যায়। বেশিরভাগ দেশে তুলসীকে মানসিক চাপমুক্ত করার একটি অসাধারণ ঔষধ হিসেবে ধরা হয়। তুলসীর মধ্যে রয়েছে ভিটামিন সি, অ্যান্টি ইনফ্লামেটরি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যা মানসিক চাপ কমাতে সহায়তা করে। আর এই উপাদানগুলো নার্ভকে শান্ত করে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তুলসী শরীরে কর্টিসোলের মাত্রা কমিয়ে আনতে পারে। এছাড়া অতিরিক্ত উত্তেজনা ও চাপ থেকে আপনাকে খুব সহজেই মুক্তি দিতে পারে। বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে তুলসী পাতায় রয়েছে অসাধারণ রোগ প্রতিরোধ করার ক্ষমতা, যেমন অ্যাজমা, ফুসফুসের সমস্যা, ব্রঙ্কাইটিস ইত্যাদি। এছাড়াও জ্বরের সময়ও তুলসী পাতা কিন্তু খুবই উপকারী। বর্ষাকালে তুলসী পাতা ও এলাচি দিয়ে ফোটানো পানি পান করলে খুব সহজে নানা রকমের রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। বিভিন্ন সার্জারির পর বা কোনো ক্ষত স্থানে তুলসী পাতা বেটে লাগালে তা বেশ তাড়াতাড়ি শুকিয়ে ওঠে। তুলসী পাতা রক্তের সুগারের মাত্রা ও কোলেস্টেরল দুটোই কমাতে সাহায্য করে, যার ফলে খুব সহজে আপনি ওজন বৃদ্ধির হাত থেকে মুক্তি পেতে পারেন। সেই সাথে ক্যান্সার প্রতিরোধ করতেও তুলসী পাতা কিন্তু খুবই উপকারী। তুলসী পাতায় রয়েছে রেডিও প্রোটেকটিভ উপাদান যা টিউমারের কোষগুলোকে মেরে ফেলে। তুলসী পাতায় থাকা ফাইটোকেমিক্যাল যেমন রোসমারিনিক অ্যাসিড, মাইরেটিনাল, লিউটিউলিন এবং অ্যাপিজেনিন ক্যান্সারের বিরুদ্ধে কিন্তু খুবই কার্যকরী। অগ্নাশয়ে যে টিউমার কোষ দেখা দেয় তা দূর করতেও তুলসী কিন্তু খুবই উপকারী। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতেও তুলসী পাতা খুবই কার্যকরী। ত্বকের যত্নের জন্য তুলসী পাতা ব্যবহার করা যেতে পারে। তুলসী পাতায় থাকা ভিটামিন সি, ফাইটোনিউট্রিয়েন্টস ও এসেনশিয়াল অয়েলগুলো চমৎকার অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে যা বয়সের ছাপ কমাতে সাহায্য করে। কেউ কেউ আবার তুলসী পাতাকে যৌবন ধরে রাখার টনিকও মনে করে থাকেন। তুলসী পাতা বেটে যদি সারা মুখে লাগিয়ে রাখা যায় তাহলে ত্বকও সুন্দর সেই সাথে মসৃণ হয়। এছাড়া ত্বকের কোনো অংশ পুড়ে গেলে তুলসীর রস এবং নারকেল তেল ফুটিয়ে লাগালে জ্বালা কমবে এবং সেখানে কোনো প্রকারের দাগও থাকবে না। তুলসীতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানগুলো চোখের চুলকানি, অঞ্জনি, পিচুটি জাতীয় যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে। পুষ্টিগুণে ভরপুর তুলসী পাতা দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি ছানি এবং গ্লুকোমার মতো চোখের রোগকেও দূরে রাখতে সাহায্য করে থাকে। রক্তে সুগারের মাত্রা কমাতে প্রতিদিন খাওয়ার আগে তুলসী পাতা খাওয়ার অভ্যাস করুন। নিয়মিত তুলসী পাতা খেলে রক্তে শর্করার মাত্রা কমতে শুরু করে, সেই সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতাও বাড়ে, ফলে শরীরে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কোনো আশঙ্কাই থাকে না। এছাড়া তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের ভেতর থেকে নানা রকমের বিষক্রিয়া পদার্থ বের করে আনতে সাহায্য করে, ফলে ডিহাইড্রেশন কমে যায় ও কিডনির কার্যকারিতা সচল অবস্থায় থাকে। এর ফলে কিডনিতে পাথর হওয়া রোধ করা যায়। তুলসী পাতা হার্টের রোগীদের জন্য খুবই উপকারী, কেননা হার্টের রোগ জন্ম দেয় হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের। তুলসী পাতার দ্বারা রক্তের জমাট বাঁধার সমস্যা খুব সহজেই দূর করা যায় ও হার্ট অ্যাটাক রোধ করা যায়। হার্টের অন্যান্য সমস্যাও সহজে রোধ করতে পারে কিন্তু তুলসী পাতা। পেটের সমস্যায় তুলসী পাতা হচ্ছে মহা ঔষধ। পেট ব্যথা, অম্বল, গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দূর করতে তুলসী পাতা কিন্তু দারুণ কার্যকরী। পেটে আলসারের বিরুদ্ধেও তুলসী পাতা ভালো কাজ করে। পেট ব্যথা হলে 20 মিলি পানিতে তুলসী পাতা ভালো করে ফুটিয়ে 10 মিলি কমিয়ে পান করুন। এতে পেট ব্যথা ও হাইপার অ্যাসিডিটি খুব সহজেই কমে যায়। তুলসী গাছের পাতা, বীজ, বাকল ও শেকড় সব কিছুই অতি প্রয়োজনীয়। ঔষধি গুণের এই তুলসী বিভিন্ন রোগ সারাতে কাজ করে।
এছাড়াও মশার কামড় থেকে বাঁচতে হলে মশারি টানানো, অ্যারোসল স্প্রে করা অথবা তীব্র ধোঁয়াযুক্ত কয়েল জ্বালানোর প্রয়োজন পড়বে না যদি তুলসী গাছ থাকে আপনার ঘরে। সকালবেলা খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের রুচি বাড়বে, তুলসী পাতার রস খেলেও দ্রুত জ্বর ভালো হয়। তাই বাসার বারান্দায় বা ফুলের টবে অন্তত একটি করে হলেও তুলসী গাছ লাগাতে পারেন। আর এতক্ষণ আপনারা যারা আমার সাথেই আছেন আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই।